আসসালামু আলাইকুম হাসিব লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন তো যারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন তো আসলে দেখেন আমরা ইউটিউবে যে ভিডিওগুলো করি এখানে আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক সময় অনেকে ইউজ করেন আর কি তো দেখা যায় এটা কপিরাইট ধরে আর কি তো আমরা আসলে কপিরাইট ফ্রি কোন মিউজিকগুলো আসলে একবারে মানে 100% কপিরাইট ফ্রি থাকবে কোনো সমস্যা হবে না ওইরকম আমি আপনাদের ওইরকম আর কি সাইট নিয়ে আজকে কথা বলবো তো চলুন আমরা শুরু করি আমরা কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক গুলো পাই ইউটিউবের জন্য আর কি তো চলুন শুরু করা যাক তো দেখুন আপনারা আসলে যে কোনো ব্রাউজার আমার মনে হয় ক্রোম ব্রাউজার গেলেই সবচেয়ে বেশি ভালো হয় তো আপনি এখান থেকে হচ্ছে youtube.com এটা লিখে আপনারা আসলে youtube.com এটা লিখে আপনারা এখানে প্রবেশ করবেন এটা প্রবেশ করার পর দেখেন হচ্ছে আপনার মাস্ট বি এইখানে হচ্ছে আমি আসলে ফোন থেকে করতেছি যাতে আপনাদের সুবিধা হয় কারণ বেশিরভাগ মানুষই ফোন থেকে করে আমি আসলে এর জন্য ল্যাপটপ থেকে দেখাচ্ছি না তো আপনারা কী করবেন ডেস্কটপ সাইট করবেন দেখেন আপনার ডেস্কটপ সাইট আসলে এটা তো সহজ তাই না যা তারপর আমি আসলে দেখা দিচ্ছি আপনাদের এই যে এইখানে একটা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করলে দেখেন হচ্ছে আপনার নিচে একটা অপশন চলে আসবে ডেস্কটপ সাইট এই যে ডেস্কটপ সাইট এইখানে আপনারা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করলে কিন্তু দেখেন আপনার এটা হচ্ছে ডেস্কটপ সাইট কিন্তু হচ্ছে আপনার ডেস্কটপ মোড হয়ে যাচ্ছে এইখান থেকে আপনি এখন এটা চাইলে দেখেন ছোট বড় সব করতে পারবেন তো আপনার আসলে যে চ্যানেলের লোগো আছে আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার হচ্ছে দেখেন এইখানে ইউটিউব স্টুডিও তো আপনার কাজকে আপনার ইউটিউব স্টুডিওতে যেতে হবে তো দেখেন ইউটিউব স্টুডিওতে আসার পর আপনার হচ্ছে যে সাইড আপনার হাতের হচ্ছে দেখবেন হচ্ছে বাম সাইডে এইখানে যে কয়টা হচ্ছে অপশন থাকবে একবারে দেখবেন নিচেরটা এখানে একবার নিচেরটা দেখবেন হচ্ছে একবারে আপনার অডিও লাইব্রেরি থাকবে তো একবার নিচেরটা যেটা অডিও লাইব্রেরি থাকবে ওইখানে দেখেন এই যে আপনার প্রথমটা আসলে সাউন্ড আছে আর কি এই যে সাউন্ড তো এইখানে দেখেন আপনি যেটা ইচ্ছে সেটাই কিন্তু প্লে করতে পারবেন শুনে নিতে পারবেন আর কি এইখান থেকে দেখেন এইখানে কিন্তু আসলে সবগুলো আছে আপনি যেটা শোনেন আপনার যেটা ভালো লাগবে এইটা কিন্তু দেখেন আপনার 897টা আছে কিংবা আপনি যদি দেখেন এইখানে তার পরেরটা সাউন্ড ইফেক্টেড নিয়ে আসেন তাহলে দেখবেন সাউন্ড ইফেক্টেড যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এইখানেও কিন্তু অনেকগুলো আছে তো আপনারা এইখান থেকে প্লে করে দেখতে পারেন যে কোনটা ভালো লাগবে বা এইরকম দেখেন এইরকম প্লে করবেন আর যেটা দেখেন প্লে করবেন সেইখানে দেখেন এই যে এটা কিন্তু আপনার ডাউনলোডেজ অপশন চলে আসছে জাস্ট আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন দেখবেন ডাউনলোড হয়ে যাচ্ছে আপনার এইখান থেকে তো এইটা একবারে 100-তে-100 মানে কোনো ভেজাল নেই এখানে এই জিনিসটা একটু মনে রাখবেন ঠিক আছে এইখানে 100-তে-100 কোনো ভেজাল নেই একবারে আপনি যখন ইচ্ছা তখন ইউজ করতে পারবেন ফেসবুক ক্যান কে কিচ্ছু বলবেন আপনাকে এইখান থেকে নিলে আবার এইটা হচ্ছে আপনারা সরি ফেসবুকে ইউজ করতে পারেন তো আমি ফেসবুকে নিয়ে আলাদা একটা ভিডিও দেবো এইখানে আমি একবারে ফেসবুক থেকে কীভাবে নিতে পারেন সেটাও আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ তারপর আরেকটা দেই আপনার এইটাও হচ্ছে মোটামুটি 100 না হলে অনেকটুকুই ই আছে যে আপনারা হচ্ছে এইখান থেকে এনসিএস লিখবেন এনসিএস এটা লেখে একটা সার্চ দিবেন সার্চ দেওয়ার পর দেখেন হচ্ছে একটা ন কপিরাইট সাউন্ড আর এইটা দেখবেন আসলে অনেক বড় বড় ব্লগার বা হচ্ছে অনেক বড় বড় চ্যানেলের দেখবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বেশিরভাগই এইখান থেকেই আসলে ওনারা নেয় আর দেখেন আমি আপনাদের যদি একটা শোনাই এইটা আসলে নতুন তো দেখুন আমি আসলে আপনাদের অন্য কোনো সাউন্ড আর শোনাতে চাচ্ছি না কারণ ওদের লাইসেন্স আছে তো ওদের ই দিতে হবে ক্রেডিট দিতে হবে আর যেহেতু আমি হচ্ছে ওদের কোনো গান মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব না আমার এই ভিডিওতে তাই হচ্ছে আমি ওদের ক্রেডিট দিতে চাচ্ছি না তো আপনারা কী করবেন যদি এখান থেকে নেন তাহলে কীভাবে নেবেন সেটা আমি আপনাদের দেখাই সাপোজ আপনি এইটা হচ্ছে ক্লিক করছেন বন্ধ করে দিলাম না হলে দেখা যাবে যে হচ্ছে আমার গান বাজবে এখানে তো আপনি দেখেন হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে যদি আপনি ক্লিক করেন দেখেন ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করলে ওদের হচ্ছে নিচে আসবেন একবারে দেখেন ওরা এইখানে কিছু শর্ত লিখে দিছে হোয়েন ইউ আর ইউজিং দিস ট্র্যাক মানে আপনি যখন এই যে মিউজিক ভিডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করবেন
উই সিম্পলি আস্ক দ্যাট ইউ পুট দিস ইন ইউর ডেসক্রিপশন। তো জাস্ট ওরা জিজ্ঞেস করবে, যা সাপোজ হচ্ছে আপনারা যদি এই সাউন্ডটা নেন বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনার ভিডিওতে দিচ্ছেন, তখন ওরা এই যে এইটা বলছে যে ওরা জিজ্ঞেস করবে যে আপনি কি তাদের এই যে ডেসক্রিপশন এইটা দিয়েছেন কিনা, কোনটা, এই যে এইখানে দেখেন যে ট্র্যাক টেরিক্স ব্যাস বা এইখানে যেটা লেখা আছে NCS রিলিজ মিউজিক প্রোভাইডেড বাই নো কপিরাইট সাউন্ড ওয়াস এত, মানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিতে হবে, ফ্রি ডাউনলোড যে স্ট্রিম এটাও দিতে হবে। এটা যদি দিয়ে দেন তাহলে দেখবেন হচ্ছে ওরা আপনাকে আসলে কিছু করবে না। যদি কেউ আপনাকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দেয়ও সেটা আপনি উঠায় নিতে পারবেন। যদি আপনার এইখানে ডিসক্রিপশন আপনার কিন্তু এটা মাস্ট বি আপনার দিতে হবে, যদি না দেন তাহলে কিন্তু হবে না, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো আমার মনে হয় আপনারা হচ্ছে সরাসরি আসলে যে ইউটিউবের যে এইটা আছে আপনার, মানে ওদের যে লাইব্রেরি আছে সাউন্ড লাইব্রেরি বা অডিও লাইব্রেরি, ওইখান থেকে ইউজ করেন, একবারে 100% সেফ, কোনো সমস্যা নেই। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। যারা যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।